ভর সন্ধ্যায় দত্তপুকুরে কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু হয়েছে। বাইকে চেপে দুষ্কৃতী হামলা, মনমতো মণ্ডলে মৃত্যু। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, কি ঘটনা ঘটেছে? দেখো, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একেবারে সন্ধ্যে 7টার সময় দত্তপুকুরের মতন জায়গায়, রীতিমতন জমজমাট এলাকা, সেইখানে শুট আউট হয়। দুজন দুষ্কৃতি এসে দুটো গুলি চালান মনমত মণ্ডল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে, এবং সেই গুলিতেই তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন, বুকে ও মাথায় গুলি লাগে, এবং তারপরে তার মৃত্যু হয়েছে বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক অর্থাৎ এসডিপিও এবং দত্তপুকুর থানার পুলিশ গিয়েছে। জমির দালালি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই মনমত মণ্ডল যাকে গুলি করা হয়েছে। এখন এই জমি জমার দালালি সম্পর্কিত বিষয়, কোন জমির টাকার ভাগ বা বকরা নিয়ে গন্ডগোলের জেরে গুলি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা বোঝা যাচ্ছে না। তবে মনমত মণ্ডলের আরো তার যারা ক্লোজ রয়েছে, তার যারা সঙ্গী সাথী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, পরিচিত পরিজন, তাদের সম্পর্কে খোঁজ করা হচ্ছে, এবং তিনি কারোর সাথে শত্রুতায় জড়িয়েছিলেন কিনা সেটা তার পরিবারের কাছ থেকেও জানার চেষ্টা চলছে। তবে ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর সন্ধ্যেবেলা দত্তপুকুরে কাশিমপুর নতুন পাড়া খেজুরতলা, এটা এলাকা যথেষ্ট জমজমাট এলাকা, সেখানেই মনমথ মণ্ডল তিনি যাচ্ছিলেন, এবং তখনই দুজন দুষ্কৃতি এসে দু রাউন্ড গুলি চালায়, বুকে এবং মাথায় গুলি লাগে, এবং রাস্তাতে তিনি লুটিয়ে পড়েন। রাজশ্রী, এখানেই প্রশ্ন, যেভাবে তুমিও বলছো যে সন্ধ্যে 7টার সময় এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, দত্তপুকুরের মতন এলাকা, সেখানে দুষ্কৃতীরা এসে এভাবে গুলি চালিয়ে চলে গেল, স্থানীয় বাসিন্দারা যারা সেই সময়ে ছিলেন তারা কি বলছেন, এবং পরিবারের তরফ থেকে এখনো কিছু জানা সম্ভব হয়েছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তারা কি কাউকে সন্দেহ করছেন? দেখো, প্রাথমিকভাবে ঘটনাটির সম্পর্কে অনুসন্ধান সবেমাত্র শুরু করেছে পুলিশ, এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আচমকা এই ঘটনা ঘটেছে। তবে এটা পরিষ্কার যে খেজুরতলা দিয়ে সন্ধ্যেবেলা মনমথ যে যাবেন এটা দুষ্কৃতীরা জানত, হয় তারা আগে থেকেই ওই রাস্তায় ওত পেতে ছিল যে মনমথ যখন যাবেন তখন তাকে গুলি করবে তারা এসে, বা তার পিছু নিয়েছিল, এরকমটাই এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। এবং একেবারে তার রাস্তা আটকে মোটর বাইকের চেপে এসে খুব সামনে থেকেই দু রাউন্ড গুলি দুজন দুষ্কৃতি চালায়, এবং সেই গুলি বুকে এবং মাথায় লাগে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, মৃত্যু নিশ্চিত করার জন্যই গুলি চালানো হয়েছে, তাকে খুন করার জন্যই গুলি চালানো হয়েছে, পায়ে বা আকাশে গুলি চালানো হয়নি ভয় দেখানোর জন্য বা কোনো রকম ভাবে অন্য বার্তা দেওয়ার জন্য। তো সরাসরি মনে হচ্ছে ভাড়াটে দুষ্কৃতি, যাদেরকে কেউ হয়তো হায়ার করেছিল, তারাই এসে এই কাণ্ডটি ঘটিয়েছে, এবং একেবারে ভর সন্ধ্যেবেলা 7টার সময় কিছু নিয়ে কিংবা রেকি আগে থেকে করে কিংবা ওই জায়গায় ওপরে তারা বসেছিল, যারা জানতো যে মনমতো আসবেন, সেই রকম একটা অনুমান করা হচ্ছে। প্রাথমিকভাবে তার যারা ওই জায়গায় প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে দুষ্কৃতীরা ঠিক কোন দিক থেকে এসেছিল এবং কোন দিকে চলে গিয়েছে। এই রাস্তায় যদি কোথাও কোনো সিসিটিভি থেকে থাকে, অর্থাৎ দোকানে, কোনো দোকানে কিংবা রাস্তায় ট্রাফিক আউটপোস্টে, সেই দুটোকে পুলিশ তার ফুটেজ গুলো নিয়ে চেষ্টা করছে দেখার যে এই দুষ্কৃতীরা ঠিক কোন জায়গা থেকে এসে ঘটনা ঘটিয়ে কোন দিকে চলে গিয়েছে, তাদের যদি কোনো ট্রেস পাওয়া যায়, মোটর বাইকের যদি কোনো নাম্বার পাওয়া যায়, সেই চেষ্টাগুলো করে এখন প্রাথমিকভাবে এদেরকে ধরার চেষ্টা চলছে, এবং একই সঙ্গে পরিবারের সাথে কথা বলে কোনো ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব কিংবা অন্য কিছু রয়েছে কিনা, অর্থাৎ মোটিভ খুনের কি হতে পারে এবং কারোর সাথে শত্রুতা ছিল কিনা, থেকে থাকলে সেই ব্যক্তি উধাও হয়েছে কিনা বা সেই ব্যক্তি আছে কিনা, তাকে পাওয়া যাচ্ছে কিনা, এই জিনিসগুলোকে করোবরেট করে এখন প্রাথমিকভাবে তদন্তটা শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভর সন্ধ্যায় দত্তপুকুরে কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু হয়েছে, বাইকে চেপে দুষ্কৃতীরা আসে এবং ভর সন্ধ্যেবেলায় সন্ধ্যে 7টা নাগাদ জনবসতিপূর্ণ এলাকা, সেখানে গুলি চালায়, ঘটনাস্থলেই মনমথ মণ্ডলে মৃত্যু হয়েছে, জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নিহত এমনই খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। দত্তপুকুরে খেজুরতলার ঘটনা এবং মনমথ মণ্ডল, তার বুকে মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
যদিও এখনোভাবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না ঠিক কি কারণে গুলি কারা গুলি চালালো সবটাই পুলিশ তদন্ত করে দেখছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজশ্রী এখনো পর্যন্ত যেভাবে বোঝা যাচ্ছে যে দুষ্কৃতীরা তারা আগে থেকে জানতো যে মনমত মণ্ডল তিনি সেই সময় ওই ঘটনাস্থলে আসবেন সেখানে আসবেন এবং যেভাবে গুলি চালানো হয়েছে বুকে মাথায় গুলি লেগেছে রাজশ্রী একদমই তাই তুমি বুঝতেই পারছো দুজন দুষ্কৃতী মোটর বাইকে চেপে এসে ঠিক খেজুরতলার মতন একটি জায়গা যেখান দিয়ে মনমতো যাতায়াত করে থাকেন সেরকম একটা জায়গায় যখন তিনি হাঁটছেন সেখান দিয়ে তখন সেখানে এসে তার পথ আটকে তাকে গুলি চালিয়ে খুন করে চলে গেল অর্থাৎ তারা জানতো আগে থেকে যে ওই রাস্তায় তিনি চলাফেরা করবেন এবং তিনি আজকে ওই রাস্তা দিয়ে ওই সময় যাবেন এবং তার সাথে যেটা প্রাথমিকভাবে গোয়েন্দাদের তদন্তকারীদের অনুমান যে তার পিছু নেওয়া হয়েছিল বা এই দুই দুষ্কৃতি আগে থেকেই সেখানে বসেছিল তারা জানতো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা সামনে থেকে এসে যাতে কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট না হয় মাথায় এবং বুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে অর্থাৎ এটাও স্পষ্ট মোডাস অপারেন্ডি দেখে যে খুনের জন্যই এটা ঘটনা হয়েছে ধন্যবাদ রাজশ্রী